আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ইকরা বাংলার নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান ল অর্ডারে আমাদের সঙ্গে রয়েছেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব কিংডম সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটার ব্যারিস্টার তারেক চৌধুরী অনুষ্ঠানটি আপনারা দেখছেন এক যুগে স্কাই সেভেন সেভেন এইট ইকরা বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক লাইভ আপনাদের যে কোনো আইন জিজ্ঞাসা সরাসরি স্টুডিওতে ফোন করে ফোন নাম্বার জিরো টু জিরো সেভেন জিরো নাইন চ্যানেল এবং ফেসবুক লাইভে আপনারা প্রশ্ন রাখতে পারবেন আমরা চেষ্টা করব আমাদের সম্মানিত অতিথির মাধ্যমে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রথমেই পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের অতিথি প্যারিস্টার তারেক চৌধুরীর সঙ্গে প্যারিস্টার তারেক ভাই আপনাকে লয়েন অর্ডারে স্বাগতম আপনি কেমন আছেন ধন্যবাদ আমা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন এবং দর্শক মণ্ডলী যারা যোগ দিচ্ছেন বা যারা দেখছেন তারাও ভালো আছেন ধন্যবাদ তারক ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আমরা আজকে সাবজেক্ট ম্যাটার হিসেবে নির্ধারণ করেছি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় তার মধ্যে এসআইএলএম সংক্রান্ত আমরা কত সপ্তাহে এসআইলামের পূর্ণ আলোচনা করা সম্ভব হয়নি সময়ের অভাবে কিছু টাচ দিয়ে গিয়েছে আজকে আমরা চেষ্টা করব আপনাদের বিস্তারিত বলার জন্য স্টেপ বাই স্টেপ তারপরে রুয়ান্ডার একটা আপডেট এসছে রুয়ান্ডা সাইলাম সিকারদের রুয়ান্ডায় নেওয়ার ব্যাপারে এ বিষয়টা এবং আরেকটা বিষয় হচ্ছে কেয়ার ওয়ার্কারদের ডিপেন্ডেন্ট যে বন্ধ করেছে এই জন্য একটা মামলা হয়েছে রিসেন্টলি এটা সম্পর্কেও আমাদের সম্মানিত অতিথি বিস্তারিত বলবেন তারেক ভাই তারেক ভাইয়ের সাথে যাওয়ার আগে আমি সুপ্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আমাদের আজকে সম্মানিত অতিথি আপনাদের তথ্য দেয়া তথ্যের ভিত্তিতেই আপনাদের প্রশ্নের উত্তর দিবেন এবং কোন কোনো ধরনের পেপার্স দেখার কোনো সুযোগ হবে না সুতরাং আপনারা আজকের পরামর্শকে প্রাথমিক পরামর্শ হিসেবে ধরে নিয়ে আপনাদের যে কোনো আইনি জটিল কোনো বিষয় অথবা কোনো অ্যাপ্লিকেশন আপনারা একজন আইনজীবীর পরামর্শ করে থাকবেন বলে আমরা বিশ্বাস করি সুপ্রিয় দর্শক আর দেরি নয় চলে যাচ্ছি আমাদের আলোচনায় তারেক ভাই আমরা যেটা বলছিলাম যে আপনি প্রথমেই যদি রুয়ান্ডা ইস্যুটা নিয়ে আলোচনা করেন এসা যে আপডেটটা এসছে যে রিসেন্টলি এটা নিয়ে আমরা এমনি কমিউনিটিতে খুব যে যে কি হবে এবং কারা এখানে আওতাভুক্ত এবং এটা কবে থেকে এটা কার্যকরী হতে যাচ্ছে আপনি কি মনে করেন ধন্যবাদ ধন্যবাদ রুয়ান্ডার ইস্যুটা হচ্ছে যে ইলিগেল মাইগ্রেশন অ্যাক্ট যেটা আছে টু এটা আমার জানা মতে রয়্যাল এসেন্ট হয়ে গেছে অর্থাৎ রাজা অনুমোদন দিয়েছেন সেই ক্ষেত্রে একটা হচ্ছে পলিটিক্যাল আর একটা হচ্ছে কি আইন আমি দুইটাই একটু টাচ করার চেষ্টা করব। প্রধানমন্ত্রী বলেছেন দশ সপ্তাহের মধ্যেই মানে রুয়ান্ডাতে প্রথম ফ্লাইট পাঠানো সম্ভব এবং এটার মূল ভিত্তি হচ্ছে রুয়ান্ডা কীভাবে আসলো রুয়ান্ডা আসলো যে সরকার এই আইনের মাধ্যমে চাচ্ছে যারা অবৈধভাবে ব্রিটেনে প্রবেশ করবে তাদেরকে রুয়ান্ডাতে পাঠিয়ে দেওয়া হবে তাদের কোনো এসাইলাম ক্লেম এই দেশে বিবেচনা করা হবে না এটাতে মূলত কয়েকটা বিষয় রয়েছে একটা হচ্ছে আইনে বলা হচ্ছে যে যারা অবৈধভাবে অর্থাৎ কোনো ধরনের ভিসা না নিয়ে এটা আর পরিষ্কার করার জন্য যদি বলি মনে করেন কেউ যদি ভিজিট ভিসায় আসলো অবাস্টায় হয়ে গেলো সে কিন্তু ভিসা নিয়ে আসছে কিন্তু কেউ যদি লরির মাধ্যমে আসে ডিঙ্গি নৌকায় আসে যে নৌকায় আসে যার কোনো এন্ট্রি নাই বৈধ এন্ট্রি তারা যদি এসআই ক্লেম করে তাদেরকে এসাইলামটা অ্যাকসেপ্ট করা হবে না এবং বলা হচ্ছে যে তারা কান্ট্রি অরিজিনে পাঠিয়ে দেবে অথবা থার্ড সেফ কান্ট্রিতে পাঠিয়ে দেওয়া হবে এখানে থার্ড সেফ কান্ট্রি হচ্ছে রুয়ান্ডা রুয়ান্ডা সরকার রোয়ান্ডা মানে সরকারের সাথে ব্রিটিশ সরকার রোয়ান্ডা সরকারের সাথে চুক্তি করেছে সেই চুক্তির বলে তারা বিভিন্ন ক্ষেত্রে প্রায় দুইশো মিলিয়ন পাউন্ডেরও অধিক অলরেডি সরকার দিয়ে দিয়েছে সরকার ব্যয় করেছে যে রোয়ান্ডাতে প্রসেস করার জন্য থাকার জন্য এটা একটা ওয়ান ওয়ে জার্নি সরকারের যেটা কথা হচ্ছে যে যত টাকাই লাগুক আমরা তাদেরকে পাঠিয়ে দেবো যাতে মানুষ মনে করে এখানে আমি আসি যেভাবেই আসি অবৈধভাবে আসলে এখানে থাকা যাবে না সরকার টাকার পরিমাণ অনেক অনেক টাকা লাগবে এখন যেটা হচ্ছে যে এখানে আরও বিষয় রয়েছে যে নর্মালি যারা অ্যাসাইলাম ক্লেম করে তারা সেখানে আপনার অ্যাসাইলাম ক্লেম করলে তাদেরকে এই যে ভিকটিম অফ মডার্নস লেইবারি এটা একটা প্রোটেকশন আইন আছে কেউ যদি হয় সেই ক্ষেত্রে দেখা গেছে যে এই আইনে বলা হচ্ছে এই প্রোটেকশনটাও তারা পাবে না সুতরাং যারা আসবে আসার পরেই তাদেরকে থার্ড কান্ট্রি সেফ কান্ট্রি হিসেবে রুয়ান্ডাতে পাঠিয়ে দেওয়া হবে সরকার বলছে হোম সেক্রেটারির দায়িত্ব রিমুভ করার এই ক্ষেত্রে অন্য কোন ধরনের অ্যাপ্লিকেশন এডভিজিবল হবে না রুয়ান্ডাতে সেখানে কি তাদেরকে ক্যাম্পের মধ্যে রাখা হবে না তাদের জন্য উন্মুক্ত পরিবেশ রয়েছে রুয়ান্ডাতে যেতে হচ্ছে যে সরকার অনেক টাকা দিয়েছে এটা ওয়ান ওয়ে জার্নির জন্য রুয়ান্ডাতে তারা বিবেচনা করবে এসাইলাম ক্লেম রুয়ান্ডাতে যদি এসাইলাম তারা পায় ওই দেশেই থাকবে তারা আচ্ছা এই ব্রিটেনে আসার আর সুযোগ নাই ওয়ান ওয়ে জার্নি অর্থাৎ মনে করলেন এখানে ঢুকলো মানে রুয়ান্ডাতে অ্যাসাইলাম ক্লেম করলো এই সরকার তবে দিবে অলরেডি তারা কি কোনো গাইডেন্স দিয়েছে যে কোথায় রাখবে ইউকে এটা এটা দুটো কথা রয়েছে রুয়ান্ডাতে প্রাথমিকভাবে এখন তো কয়েক হাজার মানুষ প্রায় তারা বলছে যে রুয়ান্ডা বিবেচনা করলো প্রায় এক লক্ষ পনেরো হাজার মানুষ মানে কোথায় যাবে কারণ আইনের ফাঁক ফুকর রয়েছে দিতে পারবে না প্লাস রুয়ান্ডাতে যে অ্যাকোমোডেশন সেই অ্যাকোমোডেশনটা কিছু কিছু অংশ রুয়ান্ডা সরকার কিগালিতে ওটা বিক্রি করে দিয়েছে এটাও কথাবার্তা আসছে সুতরাং সরকার বলছে কিন্তু সরকারের আইনগতভাবে বলছে আমরা হাজার হাজার লোককে পাঠিয়ে দেব কিন্তু বাস্তবে যেটা হচ্ছে সেখানে কয়েকশো লোকের আবাস রয়েছে এর বেশি দেওয়া সম্ভব নয় সুতরাং সরকার বলছে আমরা ফার্স্ট ফ্লাইট পাঠিয়ে দেব এখন এখনো আমার যদি একটা কল নিয়ে আসছি প্রিয় কলার আপনার নাম হলে প্রশ্ন করুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ বলেন আপনার প্রশ্ন বলেন আমার প্রশ্ন না আমার প্রশ্ন না আমি এই যে রুয়ান্ডার ব্যাপারে যে আপনাদের মানে আলাপনা হোদা আমরা তো ধরলাম আমরা ব্রিটেন ব্রিটেন লেগে আমরা গোট তো রুয়ান্ডা তো অবৈধ যারা আইব এরা তো রুয়ান্ডা হটাই লোক তো বালা হতা কি কেন তুই আইন নিয়ে যাবার আবার এবারে তুমি দরকার সরি আপনার কথা বুঝি নাই কি বললেন আবার বলেন হ্যালো সরি রুয়ান্ডা রুয়ান্ডা ড্রপ করেছে হ্যাঁ ড্রপ করেছে প্রশ্নটা বোঝা যায় নাই রুয়ান্ডা যেটা হচ্ছে হচ্ছে মানে লয়ার হিসেবে আপনিও লয়ার হিসেবে লয়ার সব সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে রুয়ান্ডা থেকে এই পনেরো সালের দিকে তিনজন এখানে আইসে সাইলাম তারা নিজেরাই ক্লেম করছে এখানে পেয়েছে তাদের দেশে হিউম্যান রাইটস নিয়ে প্রশ্ন আছে তাদের সিস্টেম নিয়ে প্রশ্ন আছে তারপরে সরকার পাঠাচ্ছে যেটা হচ্ছে এটা দুই সালে মার্চ মাসে এটা প্রথম বিলটা উত্থাপিত হয় এবং জুলাই মাসের দিকে পাশ হয় কিন্তু উচ্চতর আদালতে যাওয়ার পরে বলছে যে চিঠিটাও ঠিকমতো নাই এবং থার্ড পার্টি কান্ট্রিতে গেলে ওইখানে ওইটা সেফ না হাই কোর্ট সুপ্রিম কোর্ট মানে আপার কোর্টগুলো বলছে সেফ না নতুন যে বিলটা আসছে বিলটাতে তারা মানে আমি যদি বলি বাংলাদেশি স্টাইলে ডিক্লেয়ার করে যে সেফ কান্ট্রি মানে সেফ কান্ট্রি হওয়ার জন্য আরো যে এলিমেন্ট এলিমেন্ট রয়েছে এগুলো তারা কমপ্লাই করে না কমপ্লাই করে নাই শুধুমাত্র কোর্টে বলছে যে বলছে না যে পার্লামেন্টে শুধুমাত্র মানে ইচ্ছা করলে নারীকে পুরুষ পুরুষকে নারী ডিক্লেয়ার করে দিতে পারে এই ধরনের অবস্থা এই সেইভাবে ঘোষণা করে দিয়েছে এখন যেটা হচ্ছে এটা ইমপ্যাক্ট পড়বে যারা অবৈধভাবে আসে সে সাগর দিয়েই আসুক লরির মাধ্যমে আসুক তবে এটা পরিষ্কার করতে এই আমি এখানে একটু যদি ভাই ধরেন যারা সাগর লরি কিছু আসো না যারা কিছু লোক আছে এখানে অন্যের আইডি ইউজ করে ঢুকেছে ইউকেতে তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে পরিষ্কার বলে নাই এইখানে টার্মস আছে আসছে এন্ট্রি হ্যাঁ সুতরাং ইলিগাল এন্ট্রি আবার সাগর বলে না সাগর আছে মেজরিটি মানে ইলিগাল এন্ট্রি আবার যেভাবেই হোক যেভাবেই হোক ইলিগাল এন্ট্রি এটার ব্যাখ্যা যেটা যদি বলেন টেকনিক্যালি সে তো ইলিগাল মানে আরেকজনের আইডি ইউজ করে আসছে তাহলে তো ইলিগাল এটার ব্যাখ্যা কিন্তু এখানে দেন মোস্টলি তারা মানে হয়তো তারা ব্যাখ্যা দিবে ব্যাখ্যা দিবে কিন্তু সরকারের টার্গেটটাই হচ্ছে যে লাগামহীনভাবে তারা আসতেছে গত কয়েকদিনই তারা বলছে প্রতি সাতটা নৌকা আসছে প্রতিটা নৌকায় সাতান্ন জন করে আসছে আর কি তো লুক আসে প্রতি মানে উইকেন্ডে বা এই সময় তারা আসে আসছে এটা বন্ধ করা যাচ্ছে না যেহেতু অক্টোবর বা নভেম্বরে সাধারণ নির্বাচন হবে এই নির্বাচনে যারা এনটি ইমিগ্রেন্ট তাদেরকে সন্তুষ্ট করার জন্য সরকার যে কোনোভাবে চাচ্ছে এটা করে দেওয়ার জন্য আরেকটা বিষয় হচ্ছে এখানে একটু বলা দরকার যে এখানে হিউম্যানাইটস সংগঠনগুলা অর্গানাইজেশনগুলা কিন্তু ব্যাপকভাবে প্রতিবাদ করতেছে আপনার ইরিত্রিয়া সহ বেশ কয়েকটা দেশ ভিয়েতনাম সহ কয়েকটা দেশ প্রায় নাইনটি সেভেন পার্সেন্ট তারা ক্লেম করলে তারা ক্লেম পেয়ে যাচ্ছে যারা আসতেছে সাগর দিয়ে তারা কিন্তু সিরিয়াসলি লেফট দেয়ার ওন কান্ট্রি বিকজ অফ পারসিকিউশন ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশন এখন ধরুন যুদ্ধ যুদ্ধ অবস্থায় যেসব দেশ আছে আপনার ইউক্রেইন রয়েছে তারপরে এখন যদি ফিলিস্তিন গাজার কথা বলেন গাজাতে ওরা তো ওইভাবে ছিল বা আছে এই অবস্থায় তারা তাদেরকে তো তারা তো লিগেল বিষয়ে আসা সম্ভব না মেজরিটি তাইলে তাদেরকে সেফ কান্ট্রি হিসেবে তারা রোয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা যেটা হচ্ছে অনেক সময় ছিল যে পাশ হলে পরে তুমি আসবে না রুয়ান্ডাতে হলে রুয়ান্ডাতেই থাকবা ওয়ান ওয়ে জার্নি আসো আইসা সুতরাং এখানে সাগর বিচিনের নামা মানে যারা নৌকা দিয়ে আসবে রুয়ান্ডায় চলে যাও রুয়ান্ডায় চলে যাও আর কি এখন দেখা যাক কি হয় আচ্ছা দেখা যাক আমি সুন্দর বলেছেন তারেক ভাই আমরা পরবর্তী ইস্যুতে চলে যাই অ্যাসাইলাম তো আমাদের বিশাল আলোচনা এখানে আমরা এসাইলাম আলোচনাটাকে সাবজেক্ট ম্যাটারকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি একটা হলো অ্যাপ্লিকেশন প্রসেস জি আপনি বলেছেন যে অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে ইন্টারভিউ যে স্টেপসগুলো রয়েছে কি প্রিপারেশান নেবে আবার আপিল প্রসেস রয়েছে সেই ক্ষেত্রগুলো কি হবে এটা যদি আলোচনা করতে হয় আমাদের দীর্ঘ আলোচনা দরকার তো অ্যাপ্লিকেশন প্রসেসটা করতে হলে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের একটা হচ্ছে এটা ভাস্ট এরিয়া তারপর আমি চেষ্টা করবো কিছু কিছু টাচ প্রথম হচ্ছে যে আপনি যদি আপনার রাজনৈতিক বিশ্বাস আপনার মানে আপনার ধর্মীয় বিশ্বাস কিংবা আপনার জাতির কত কারণে কিংবা কোনো সোশ্যাল গ্রুপের কারণে আপনি যদি ভয় পান আপনি যদি দেখ ওয়েল ফাউন্ড ইংলিশ টার্মসে যেটা বলে লিগেল টার্মসে ওয়েল ফেয়ার অফ ওয়েল ফাউন্ডেড প্রসিকিউশন হ্যাঁ সেই ক্ষেত্রে যদি শিকার হন তাহলে এখানে এসাইলাম ক্লেম করতে হবে এখন ধরেন আমি যদি নাম ধরেই ভুলি যে আপনি কোনো রাজনৈতিক দলের সদস্য হন এসাইলামের প্রথম একান্ত প্রচেষ্টা হচ্ছে প্রথমে স্ক্রিনিং ইন্টারভিউ হবে তার এটা অনলাইনে করা যায় তারপর সাবসেনশিয়াল ইন্টারভিউ হয় স্ক্রিনিং ইন্টারভিউতে আপনাকে জিজ্ঞেস করবে আপনার ঘর আছে কিনা থাকাটার ব্যবস্থা আছে যদি থাকাটার ব্যবস্থা না হয় ডিশন না হওয়া পর্যন্ত সরকারের দায়িত্ব আপনাকে একটা মিনিমাম একটা ভাতা দেবে থাকার জায়গা দেবে যদি বলেন না আপনার আটত্রিশ আসে তখন সরকার এটা আর বলে না আপনাকে আসতে বলে প্রথম ইন্টারভিউটা কীভাবে আসছে কোথায় আসছে দশ বারোটা হাইয়েস্ট স্পিস্টের মতো প্রশ্ন শেষ তারপরে তার সাবস্টেন্সিয়াল ইন্টারভিউ সাবস্টেন্সিয়াল ইন্টারভিউটা আপনার ব্যাপক এটা এবং এটাকে আপনাকে যদি আমি বলি বলি যারা আপনি যদি মনে করেন আওয়ামী লীগের হন বিএনপির হন আহ কিংবা জামায়াত ইসলামের হন আপনাকে জানতে হবে কয়েকটা বিষয় তারা চেক করে আর কি আপনাকে জানতে হবে সরকার এই দলের পলিসিটা কি পুরো পলিসি জানতে হবে আপনি কেন যুগ দিয়েছেন এটা প্রমাণ করতে হবে কিভাবে আপনি আপনি পার্সিক শিকার হলেন এবং আপনি ওইখানে কিভাবে ছিলেন এবং থাকার চেষ্টা করেছেন এবং আপনি এটা মানে থাকতে পারেন নাই বর্তমানে একটা দেখবেন ন্যাশনালিটিন বর্ডার একটা টু থাউজেন্ড টোয়েন্টি টু একটা আসছে সেইখানে ডিটেলস তারা বলিয়ে দিয়েছে যে থার্টি টু ওয়ান টু থেকে এরকম ভাগ করে দিয়েছে ন্যাশনাল বর্ডার একটা এখন দেখবেন রিসেন্টলি দুই হাজার বাইশ সালের জুনের পরে যারা যারা এন্ট্রি করেছে তাদের জন্য এই নতুন আইনটা সেখানে ভাগ করে বলে দিয়ে দিচ্ছি যে এইগুলি প্রমাণ করতে হবে যেটা বলছিলাম একটা হচ্ছে লিগেল পয়েন্ট যদি সেট ফুটে সাইড যদি বলি তাহলে ওনাকে প্রমাণ করতে হবে উনি যদি যে কোনো রাজনৈতিক দলের কারণে এমনকি অনেকেই মনে করতে পারেন যে আমি শুধুমাত্র বিএনপি বাংলাদেশের ক্ষেত্রে আমি বলতেছি যে বিএনপি এবং জামাত ইসলামী হলেই পাবে অন্য দল হবে না আওয়ামী লীগের হলেও সে রাজনৈতিক আশ্রয় পেতে পারে যদি সে প্রমাণ করতে পারে বিশ্বাস বা তার গ্রুপিং এর কারণে সে টিকতে পারতেছে না এবং সরকারের প্রোটেকশন পাচ্ছে না সেও এস পেতে পারে এখন যেটা হচ্ছে যিনি আসবেন ইন্টারভিউতে তারা মা ক্ষেত্রে এটা একটা কোয়েশ্চেন থাকেই যে কেন তুমি রাজনৈতিক দলে যোগ দিয়েছিলা কেন তোমাকে টার্গেট করতে তুমি সাধারণ কর্মী হলেই হবে না তাকে রিস্ক যেটা এটা প্রমাণ করতে হবে এবং প্লাস তাকে দলের প্রতিষ্ঠার ইতিহাস আগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস দলের ফরেন পলিসি কি দলের বর্তমান পলিসি কি কেন ব্যাখ্যা করবে সব কিছু জানতে হবে দলের দল সম্পর্কে নলেজ ডিটেলস নলেজ থাকতে হবে তার আপনার জানতে হবে তার দলের মার্কা কি সিম্বল কি দশ দবা কি পনেরো দবা কি সবগুলি বিষয়ে তার যথেষ্ট জ্ঞান থাকতে হবে এবং কেন অনেক সময় তারা বলে যে তোমার এবং বিএনপি যদি হয় তো বিএনপি আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কী কেন তুমি বা জামাত বা বিএনপির মধ্যে পার্থক্যটা কি তারা জানতে চায় যে তুমি রিয়েলি রিয়েলি মানে ওই জামাত করো কিনা বিএনপি করো কিনা কিংবা আওয়ামী লীগ করো কিনা সেই ক্ষেত্রে তার দলের ফুল পলিসি জানতে হবে হিস্ট্রি জানতে হবে তারপরে তাকে জানতে হবে যে মানে সে যে পদে ছিল কিভাবে অ্যাপয়েন্টেড হলো দলের ফাউন্ডার কে দলের চেয়ারম্যান কে ধরেন দলের তার যে পজিশন ছিল হ্যাঁ সে সে তার পজিশনে থেকে তার কি কাজ করেছে কি কাজ ছিল কার কাছে জবাব দিয়ে করতো এই বিষয়গুলো মেম্বারশিপ তার ছিল কিনা মেম্বারশিপ সে কিভাবে পেল কে ইন্সপায়ার করলো এই ধরনের মনে করেন অসংখ্য প্রশ্নমালা থাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে আর কি এইগুলি যেটা হয় যেটা হয় অনেকেই এটা প্রস্তুতি নেয় না একটা জিনিস আমি বলতে চাই মামলা বা যে কোনো মামলাই হোক লয়ার হচ্ছে আপনার এজেন্ট যিনি সহায়তা করেন আপনি মেইন অনেকেই মনে করেন যে মনে হয় লয়ারের পয়সা দিয়ে দিলে লয়ার সবকিছু করবে না এটা মুঠেও ঠিক না আর কি সুতরাং প্রস্তুতি নেবেন এখন আপনাকে যখন যিনি অ্যাপ্লাই করবেন করার পরে উনি এই যখন সাবস্টেনশিয়াল ইন্টারভিউ বলে দিয়ে দেয় যে তুমি কাগজপত্র সব নিয়ে আসো তখন উনি যেটা জমা দিবেন এই জমা দেওয়ার আর কিছু কিছু বিষয় আছে যদি ইন্টারভিউতে যখন যাবেন আপনার যদি ইন্টারপ্রিটরকে না বুঝেন তাহলে আপনিকে বলবেন আপনার দেখা গেল আপনি সিলেটি বলেন বা বরিশালে বলেন বলেন এই দেশে যেটা হচ্ছে একমাত্র ডায়ালেক্ট হিসেবে সিলেটটাই নেয় অন্যটা তারা ইয়েতে নেয় না তারপর স্ট্যান্ডার্ডই চলে হ্যাঁ স্ট্যান্ডার্ডBengali তে চলে সুতরাং সে কত আপনি যদি না বোঝেন অনেক ক্ষেত্রে অনেকের থাকে সে মহিলা হলে পুরুষ সেটাও কিন্তু রিকুয়েস্ট করা যায় যে আমি কমফর্ট ফিল করতেছি না অনেকে আবার মহিলাও চাইতে পারে হ্যাঁ অনেকে পুরুষ চাইতে পারে এই ধরনের আছে সুতরাং এইসব বিষয়ে তারা বলতে পারবে বুঝছকতা সে যদি কমিউনিকেট না করতে পারে প্রপারলি সে বলতে পারবে এই কারণে কমিউনিকেট না তার যদি কোন কথা না বোঝে সে জিজ্ঞেস করতে পারবে সুতরাং এইসব বিষয়ে পুরাপুরি তার প্রস্তুতির নিয়ে যেতে হবে তারেক ভাই আমি পরবর্তী ইস্যুতে যাওয়ার আগে একটা কল নিয়ে আসছি আপনার কাছে প্রিয় কলার আপনার নাম বলে প্রশ্ন করুন ওয়ালাইকুম সালাম শুনতে পাচ্ছেন ভাই আমি জি আমরা শুনতে পাচ্ছি বলেন আপনার নাম বলে প্রশ্ন করুন জি আমি আমার নাম শাহিন আমি তারেক ভাই এর জিনিস জানতে চাচ্ছি আমি আমি ইউরোপিয়ান সিটিজেন নাকি এই দেশে আমি সেটেল তো আমার ওয়াইফের আপনার আগামী আট সপ্তাহ বাদে আমি গত এপ্লাই লাগে আমি নভেম্বরে আপনার ইমেল যে দুই বছরের অটোমেটিক এখন আমি ছয় সপ্তাহ আগে করতে পারি এপ্লাই আর যদি আমি ডেইট মানে বায়োমেট্রিক কার্ডে যাওয়ার দুই এক সপ্তাহ বাদেও করি কোনো অসুবিধা আছে নি কারণ তারা তো ইমেল দিয়েছে অলরেডি আমারে যে এক্সট্রেকশন অটোমেটিক যদি টাইম মতো করতে না পারো আর ব্রিটিশ সিটিজেনশিপ নিতে হইলে আইএলআর এর অ্যাপ্লিকেশন লাগবো এটাও তারা উল্লেখ করছে করেছে কিচেন এই এটা প্রশ্ন আর আর এটা প্রশ্ন বাইরে বৈরে বৈতোইলে বায়োমেট্রিক কার্ড তো আসবে না ডিসেম্বরের পরে এখন ওই যে ই ভিসাটা ই ভিসাটা কিভাবে পাবো এটা অনলাইনে মানে এটা কোথাও ওপেন করছে না তারা এখন মানে ই ভিসাটা আপসে ডাউনলোড করার জন্য ওই যে মিස්ටার সুগমাকে বলবেন নাকি কিচেন জি সুন্দর বলেছে আমাদের সুপ্রিয় আমাদের দর্শক বা যে প্রশ্নকর্তা উনি বলেছেন দুইটা বিষয় ওনার ওয়াইফের আইএলআর করবে বা তারা যেহেতু বলেছে তারা অটো ইয়ে করবে এক্সটেন্ড করবে যদি কেউ আইএলআর না করে আর এখন ওনার প্রশ্ন হলো উনি আইএলআর যে যে পাঁচ বছর হওয়ার আগে কতদিন আগে করতে পারবে এবং পরে করলে কোনো প্রবলেম আছে কিনা এটা একটা কোয়েশ্চেন দ্বিতীয়ত হচ্ছে ওনার যে বিআরপির যে এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর দিস ইয়ার এটা এখন কোনো পলিসি দিয়েছে কিনা বা গভর্নমেন্ট কোনো লিঙ্ক দিয়েছে কিনা যাতে উনি এটা এক্সটেন্ড করতে পারে এই বিষয়ে জি ধন্যবাদ একটা হচ্ছে যে আপনার যে দুই বছরের এক্সটেনশন অটোমেটিক তারা বলছে সরকার সুতরাং আপনি যে কোনো সময় করতে পারবেন আপনি পাঁচ বছর যেহেতু আছেন। এটা বলছে না কোনো মানুষ ইনডিফিনিট না করার কারণে অবাসিয়ার যাতে না হয় সেটা উডড্রোল এগ্রিমেন্টে এটা প্রোটেকশন দিয়েছে এবং উইড্রোল এগ্রিমেন্ট অনুযায়ী এটা করা হচ্ছে সুতরাং আপনি যখন প্রস্তুত হবেন তখন করবেন কোনো প্রবলেম নাই আর যদি আপনি এমনিতেই করতে চান তাহলে আপনার আমরা বলবো যে আঠাশ দিন মানে থাকা অবস্থায় মানে তখন অ্যাপ্লাই করে দিবেন তখন আপনার হয়ে যাবে কোনো প্রবলেম নাই দ্বিতীয় অংশ হচ্ছে যে আপনার একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বর্তমান বিধান থাকবে এবং বিশেষ করে টেনজিবল একটা এভিডেন্স থাকবে যে কার্ড রেসিডেন্স পারমিট বা কার্ড থাকবে তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে সরকার বলছে তারা যোগাযোগ করবে যোগাযোগ যদি না করে তাহলে ওনার যদি না থাকে কার্ডটা তাহলে উনি যোগাযোগ নিজে কর নিজ থেকে করবে এখন অবশ্য আপডেট দিই আমি রিসেন্টলি সলিসিটার ফার্মগুলোকে কিন্তু হোম অফিস পাঠাচ্ছে জি আমরা এখন কিন্তু ইমেল পাচ্ছি যে লিংক দিয়ে দিচ্ছে এক্সটেন্ড যদি কারো যদি এরকম হ্যাঁ যেটা আমরাও করেছি এটা ওই যে এবং করা যাচ্ছে খুব সহজই করা যাচ্ছে বেশি সময় না আপনার 15 20 মিনিটের মতো সময় লাগে সহজই করা যাচ্ছে সতরং এটা হচ্ছে যে সকলের কাছে তো এই লোকে যারা रिलेटेड আছে তারা জানতেছে অলরেডি দিয়ে দিছে ইএফ এর জন্য সতরং হতো ইন্ডিভিজুয়ালি ওরা হতো এখনো এখন তারা বলছে যে বাই ডিসেম্বর তারা ইন্ডিভিজুয়ালি যোগাযোগ করবে আর কি আর যেহেতু তারা হয়তো ওই মধ্যে পারবে না এজন্য বলে দিয়ে দিচ্ছে যে অটোমেটিক তোমাদেরকে রিনিউ হয়ে যাবে এটা একটা দিয়ে দিচ্ছে আর এছাড়া বলছে সরকারের যে ঘোষণা ঘোষণা অনুযায়ী তারা এই এই বিষয়ের কথা বলছি যে তারা যে ওটা বলছে তারা কিন্তু ঘোষণা অনুযায়ী তারা যুগাজুগ করবে এবং না করলে মানে আপনাকে না করলে অনলাইনে হয়তো অপশন থাকবে সার্চ করলে পাওয়া যাবে সার্চ করে পারবেন এটা করে ফেলতে পারবে আর কি এই হচ্ছে দ্বিতীয় আপডেট আর আর যেটা এখন আলাপ করছিল আমরা এসআইলামের ক্ষেত্রে আপনি সুন্দর বলেছেন প্রশ্ন উত্তর আশা করে আপনি পেয়েছেন তার একবা যেটা আমরা ইন্টারভিউ আপনি বলেছেন ইন্টারভিউ স্টেজে স্টেজে কি করতে হবে অনেক ভালো বলেছেন আরেকটা বিষয় আপনার যেটা আমাদের দর্শকরা অনেক সময় জানতে চায় যে ডকুমেন্টসগুলোর ব্যাপারে কি করবে ডকুমেন্টস কি তারা সেকেন্ড ইন্টারভিউ বা বর্তমানে যেটা হচ্ছে ফার্স্ট স্ক্রিনিং ইন্টারভিউতে ডকুমেন্ট সেই ক্ষেত্রে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার অ্যাডভাইস কি তারা কখন ডকুমেন্টগুলো সাবমিট করবে একটা হচ্ছে যে ডকুমেন্ট যখন যারা মানে যে নর্মাল উত্তর হচ্ছে তারা স্ক্রিনিং সাব সাবস্টেন্সিভ ইন্টারভিউ সময় নিয়ে যেতে বলে স্ক্রিনিং ইন্টারভিউ থাকলে তো যথেষ্ট এখন লোকে ডকুমেন্ট যেটা দিবেন আপনি আগের থেকে ডিসিশন নেবেন এই ডকুমেন্টস আমি দিব অর্গানাইজ করতে হবে এবং ডকুমেন্টস দিলে পরে এটা অবশ্যই ইংলিশ এবং যারা প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ থাকলে এটা অবশ্যই ট্রান্সলেশন ট্রান্সলেট করতে হবে এবং যেটা হয় আর কি আমরা অনেকেই জানি না ডকুমেন্টে কি আছে এটা আপনার লয়ারের দায়িত্ব না ইয়েস লয়ার আপনাকে হেল্প করবে যে এখন কে বাদী কে বিবাদী কয় কয় নম্বর এবং আপনার ডকুমেন্টস যখন দিবেন আপনার স্টেজগুলা হ্যাঁ আমার কথাটাই বলি আমি লয়ার আমি কিন্তু বাংলাদেশের সকল স্টেজ আমি জানি না আমি বাংলাদেশের লিগাল এক্সপার্ট না আমি ব্রিটিশ ইমিগ্রেশনের এক্সপার্ট জানি বলি এখন যিনি ডকুমেন্টস দিবেন মামলার কোন সময় আর্জি কোন সময় ওয়ারেন্ট কোন সময় বেল কোন সময় জাজমেন্ট কোন সময় এই সবগুলি স্টেজ সম্পর্কে জানতে হবে এবং আপনি যেসব ডকুমেন্টস দিবেন এটা প্রফেশনাল দিয়ে যিনি অথরাইজ নটারি পাবলিক থাকলে কোয়েশ্চেন করে যে সে তো রেজিস্টার ট্রান্সলেটর না সুতরাং এটা নিয়ে অনেক সময় কোয়েশ্চেন এটা কিন্তু অনেক সময় সমস্যা হয় এরপরে ডকুমেন্টের ক্ষেত্রে যেটা হয় আপনি একজনকে দিয়ে করে ফেলেন উনি বিভিন্ন ডিপার্টমেন্টের যখন চিঠি দেয় হ্যাঁ আপনি বলেন একই ভাষা হয়ে যায় একই ভাষা হয়ে যায় একটা ভুল হলে একই হয়ে যায় তখন সবগুলি ডকুমেন্টস মানে ভেরিয়েশন থাকে না ভেরিয়েশন থাকে না সুতরাং এটা একটা সন্দেহের সন্দেহের সৃষ্টি হয় সুতরাং প্রথমেতে ডকুমেন্টস গুলো আপনি চুজ করবেন কোন কোন ডকুমেন্টস দিবেন তর্জমা করবেন করার পর সার্টিফাইড করবেন এবং আপনি যে ডকুমেন্টস দিলেন ডকুমেন্টে কি লেখা আছে কোন দিন পেসের কি ক্রনোলজিক্যাল অর্ডার জানতে হবে আপনার মামলা মানে যিনি অ্যাপ্লাই করতেছেন ওনাকে জানতে হবে উনি কি বলতে চাচ্ছেন আপনি তো মনে করেন আপনি লয়ার বা আমি লয়ার লয়ার হয়তো কোনো মিস্টেক আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা এগুলো দেখবে এগুলো দেখবে জেনুইনিটি চেক করবে বা ক্রেডিবিলিটি চেক করবে ওইগুলো চেক করবে আর আরেকটা জিনিস হচ্ছে অনেক সময় ডকুমেন্টস আনলে আমরা সকলেই জানি আপনিও জানেন যে তানভীর আহমেদ একটা মামলা আছে তারা যে কোনো সময় বলছে তারা এটাকে ডিনাই করতে পারে দেয়ার ইজ নো ওয়েট তারা দিতে পারে সেই ক্ষেত্রে যেটা হয় आपने जार माध्यम में आनবেন हैं যার কাছ থেকে আনবেন তার একটা স্টেটমেন্ট আপনি আনবেন যে আমার নাম তারেক চৌধুরী আমি আমার কাজিন আব্দুর রহিমের মামলাটা উনি ফোন একজন লয়ারের বা যেই আপনাকে পাঠায় তার একটা স্টেটমেন্ট হবে আমি পরবর্তী স্টেজে যাওয়ার আগে আপিল স্টেজে আমরা যাব রিফিউজ বা রিফিউজ কেন হয় এই বিষয়ে নিয়ে আমরা জানতে চাইব আপনার কাছে কেন হতে পারে এর আগে আমি একটা ছোট বিরতিতে যাই প্রিয় দর্শক আমরা ছোট একটি বিরতিতে যাব বিরতির পর আবার ফিরে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান লয়ান্ড অর্ডারে আমার সঙ্গে আছেন কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিত্ব কিংডম সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটার ব্যারিস্টার তারেক চৌধুরী আপনার প্রোগ্রামটি দেখছেন স্কাই সেভেন সেভেন এইট একটা বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক লাইভে আপনাদের যে কোনো আনিস জিজ্ঞাসা সরাসরি স্টুডিওতে অথবা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক লাইভে রাখতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্ন উত্তর দেওয়ার জন্যে তারক ভাই আমরা বিরতিতে যাওয়ার আগে আপনি যে বিষয়টা বলছিলেন আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছি যে কোন কোন ডকুমেন্ট দিতে হবে প্রিপারেশান কী নিতে হবে ইন্টারভিউতে এখন যে আপিল স্টেজ আপিল স্টেজে যাওয়ার আগে আমরা আমি যদি আপনাকে সংক্ষেপে যদি আপনার কাছে জানতে চাই কী কী কারণে রিফিউজ হতে পারে যেটা হয় ইনকনসিস্টেন্সি থাকে এই কারণে অর্থাৎ ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ প্রসিকিউশন এটা প্রমাণ করতে পারেন না বেশিরভাগ ক্ষেত্রে বলে বলা এবং এভিডেন্স মিলে না আর প্রশ্নের উত্তর দিতে পারেন না যার কারণে রিফিউজ হয় এখন সেই জন্য প্রস্তুতির দরকার রয়েছে এবং আমরা বলবো যে প্রস্তুতি আমি বলতেছি না অ্যাটলিস্ট নিজের মাইন্ডকে রিফ্রেশ করতে হবে হ্যাঁ এবং যে কী হয়েছে কী ঘটেছে এবং প্রত্যেকটা বিষয় মানে রূপে সে যেন বর্ণনা করতে বর্ণনা করতে পারে আর কি এবং যতটুকু ভালোভাবে সে দিতে পারে সেটাই তার জন্য ক্রেডিবল উইটনেস হিসেবে বা প্রার্থী হিসেবে তারা ধরে নেবে তারা যেমন তা আপনাকে ওইখানে যখন তারা রিফিউজ করে একটা হচ্ছে বলছে এভিডেন্স যেটা দিছো তুমি বলছো সাংগঠনিক সম্পাদক ছিল যখন তোমার কাগজে লেখা তুমি এসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলা মানে সহকারী এই যে যেটা হয়

আপনার বুটে বা সাঁতার কেটে যারা এই দেশে আসবে ওদেরকে ডাইরেক্ট রুয়ান্ডায় পাঠানো হবে তো তো আমার মনে হয় খুব ভালো প্ল্যান কেননা এটা তো খুব খারাপ না এটা এটা একটা মতামত আপনাদের কাছে আমি খুব এটা ভালো পাইতেছি এইটা প্ল্যান করা কেননা এই অবৈধভাবে আইসা তো এখানে তো এক্সাম্পল দিন আমাদের দেশে তো যদি আমাদের বাড়িতে কোনো অন্য অন্য সিলেটি বা অন্য ডিস্ট্রিক্টের মানুষ আসে আমরা তো এরকম জায়গাতেই না এটা একটা দিলাম ধন্যবাদ এটা মানে আমাদের ভাইয়ের কোনো প্রশ্ন না এটা হচ্ছে উনার অপিনিয়ন এটা উনার অপিনিয়ন থাকতেই পারে আমরা এটার উপর আসলে কিছু বলার নাই বলার নাই তারপরে আমি যেটা বলি এটা বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশন যারা বলে টপ যে 10 মধ্যে আরো তারা টপ 5 করেছে তাদের 97% তারা অ্যাসাইলাম ক্লেম করার পরে অ্যাসাইলাম গ্রান্ট হয় মানে অ্যাপ্লাই করলে গ্রান্ট হয় এতে প্রমাণিত হয় যারা আসে তাদের বেশিরভাগই রিয়েল পারসিকিউশন রিয়েল পারসিকিউশন শিকার সুতরাং অন্য কোন পন্থা অবলম্বন করা যায় কি হয় যাচ্ছে কিনা অবশ্যই এটা আমরা তো যারা এখানে সেফ কান্ট্রি হিসেবে তারা বিবেচনা করছে আমরা যারা আজকে কথা বলছে আমাদের অপিনিয়ন আমরাও যদি এই সুযোগ না না থাকলে হয়তো আমাদের অনেকে এখন অন্যরা না হোক এই ধরনের একটা প্রবণতা রয়েছে তো আবার আমি আমরা যে আলোচনা যাই যেটা আপনি বলছিলেন রিফিউজালের কারণে এবং রিফিউজাল যদি হয় তাহলে আপিল কিভাবে করতে হবে বা আপিলের স্টেজগুলো যদি একটু বলেন আপিলের ক্ষেত্রে আমি বলি কিভাবে যেটা হয় আপিলের সময় যিনি যার অ্যাপ্লিকেশন বা অ্যাসাইলাম ক্লেমটা রিফিউজ হলে পর উনি নিজে পড়বেন লয়ারের সঙ্গে বসবেন কিংবা নিজে বসবেন বসে সবগুলি পয়েন্টের একটা উত্তর দিবেন এখানে শুধুমাত্র আপনার এসআইএম পয়েন্ট আপনি যেটা বলছেন তারা যে কারণে রিফিউজ করেছে অর্থাৎ রিফিউজাল যে রিজনটা তারা দিয়েছে এই রিজন ওয়াইজ আমাকে প্রত্যেকটা জিনিস খন্ডা খন্ডন করতে খন্ডন করতে হবে অর্থাৎ সে যেটা বলছে হয়তো রাইটলি বলছে না হ্যাঁ যদি রাইটলি বলতো তাহলে তো আমি সাকসেসিভ হতাম আমার ইন্টারভিউ বা প্রত্যেকটা ইন্টারভিউ এবং যে রিফিউজালের তারা যে কারণ উল্লেখ করেছে ওটার সাথে প্লাস বর্তমান আমি কি বলতে চাইছি সেটা বলবার জন্য এখন যেটা হচ্ছে আরেকটা হচ্ছে ইন্টারভিউ সাথে সাথে আপনাকে ওই যে ইন্টারভিউ অনেক সময় দিয়ে যায় অথবা আপনি নিজে যিনি অ্যাপালেন্ট ইন্টারভিউ স্ক্রিপ্ট দেওয়ার জন্য বলবেন স্ক্রিপ্ট দিলে কি হয় যখন আপনি এপিলের এসআই মানে আপিল করলেন রিফিউজালের ক্ষেত্রে আপনি স্ক্রিপ্ট তারা রেফার করে যে মানে এসাইলাম ইন্টারভিউ রেফার করে তখন আপনি দেখলেন ওখানে কি অনেক সময় দেখা যায় তারাও কাট পেস্ট করে ফেলে তারাও ভুল করে হ্যাঁ রং করে রং তো করেই এবং এটা আমাদেরও অভিযোগ আছে হোম অফিস মানে কোনো কিছু রং লয়ার করলে মানে অনেক বড় ভুল হয় কিন্তু হোম অফিস 90% ক্ষেত্রে ভুল করে প্রশ্নটা হচ্ছে যে যিনি যার আপিল এসাইলম রিভিউস হবে উনি নিজে পড়বেন যে পড়বে ওনার যদি কোনো ফাইন্ডিংস থাকে হ্যাঁ সে নোট ডাউন করবে এগুলা লয়ার অনেক সময় লয়াররা অনেক সময় হয়তো এটা ইগনোর করতে পারে বা স্কিপ হয়ে যেতে পারে বাই অ্যাকসিডেন্ট জি সেক্ষেত্রে एप्लीकेंट যদি বা অ্যাপিলেন্ট যদি এটা সম্পর্কে সে অবগত হয় বা থাকে এখন দুইভাবে বলি একটা হচ্ছে যদি আপনার লয়ার প্রায় লয়ারই ব্যস্ত থাকেন এসাইলাম একটা ক্লেম এটা আপনার মানে মিনিমাম একদিন লাগে যাবে আপনার যদি অনেক দেখা যায় নাইনটি প্যারাগ্রাফ সিক্সটি প্যারাগ্রাফ অনেক লম্বা বা সতেরো আঠারো বিশ পেজ পর্যন্ত রিফিউজাল দেয় বেস্ট অপশন হিউজ কাজ বেস্ট অপশন হলে আপনি এটা রিফিউজালটা নিজে নেন বাড়িতে আপনি বাংলায় হোক ইংলিশে হোক এটা প্রতিটা প্রশ্নের উত্তর আপনি রেডি করেন রেডি করেন রেডি করে লয়ার কেসে টাইম নেন যে আমি এক ঘন্টা সময় নেব আমার এই প্রশ্ন এই আছে এই প্রশ্নটা আমি বুঝি নাই এই প্রশ্নটা কি বলবো তখন যেটা হয় আপনার প্রস্তুতিটা ভালো হয় এখানে অনেকগুলো বিষয় কোনো বিষয়কে অবজ্ঞা করার দরকার নাই এবং নিজের এক একজনের লাইফ এক এক ধরনের হ্যাঁ আমি এক পার্টি করি এর যে আপনি আমি এক পার্টি যদি করি আপনার পজিশন একটা আমার পজিশন একটা আমার ফ্যামিলি একটা আমার ফ্যামিলি প্রবলেম একটা সুতরাং প্রতিটা প্রশ্নের উত্তর আপনার মতো দিতে হবে যেটা আপনার সঙ্গে ফিট হয় যেটা আপনি জানেন সেটা অনেকেই যেটা করেন ও উনি তো লয়ার অনেক লম্বা অনেক বড় এক্সপার্ট উনি করে ফেলবেন না লয়ার যেটা করতে পারবেন আপনি মাল মশলা দেন লয়ার লিগালি ফাইট করবে কোটি গিয়ে কিন্তু আপনি গ্রাউন্ড যদি না লেখেন কাজ তো গ্রাউন্ড রেডি করানা না সুতরাং আপনি এই ফ্যাকচুয়াল বিষয়টা থেকে ভালো করে উত্তর দিবেন যেমন এখানে তারা এসাইলমের তো দেই ইমিটেরিয়ান প্রোটেকশনের বিষয়ে দেই তারপরে তারা প্রাইভেট লাইফ বিবেচনা করে ফ্যামিলি লাইফ বিবেচনা করে তারপরে ইন্টারনাল রিলোকেশন বিবেচনা করে তারপরে এখানে আউটসাইড ইমিগ্রেশন ল বিবেচনা করে হিউম্যান বিবেচনা করে অনেক সেকশন ফিফটি ফাইভ চাইল্ড এন্ড রাইট বিবেচনা করে অনেকগুলো বিষয় বিবেচনা করে আপনার মেডিকেল কোনো গ্রাউন্ডস আছে কিনা সেটা বিবেচনা করে অনেক সময় তারা দিয়ে যে ওয়ান হান্ড্রেড আর কোনো গ্রাউন্ডস আছে কিনা থাকবে সুতরাং একটা বিশাল সুযোগ একটা সুযোগ এবং রিফিউজালটাও থাকে অনেক লম্বা অনেক লম্বা তবে তারেক ভাই রিসেন্টলি আমরা যেটা দেখতে পাচ্ছি প্রতিটা রিফিউজালের প্যাটার্ন প্রায় প্রায় একই ক্রেডিবিলিটি দেখা যাচ্ছে এদিক করে ঘুরে ফিরে তারা কিন্তু আসলে খুব বেশি কাজ করে বলে আমার কাছে এখন একটু কাজ কম করে ডিটেলস দিচ্ছে না কারণ তারা যাচ্ছে সুতরাং এই ক্ষেত্রে তারা আসলে ডেডলাইন পালন করছে ডেডলাইন পালন করতে অনেকেরই দেখা যাচ্ছে ভালো গ্রাউন্ড থাকা সত্ত্বেও এসএলএম হচ্ছে না আবার অনেকের একবারে মানে এতটাই স্ট্রং না কিন্তু দিয়ে দিচ্ছে এটা যে হচ্ছে হচ্ছে কিন্তু বিষয় যার উনি সবগুলি বিবেচনা করে উত্তর দিবেন এবং আরেকটা বিষয় রয়েছে কিন্তু আমরা বলতে পারি যে ফার্দার সাবমিশনের ক্ষেত্রে কি হয় এখন একটু ফাঁকি দিয়ে নেই কারণ যদি আমরা অনেক সময় দেখা যায় যে আপনার আমি আপিলের পরিস্টেশনে যাচ্ছি ফাঁকি দিয়ে বলি নেই ফার্দার সাবমিশন যখন হয় তখন কিন্তু আবার ওই যে প্রথম যেগুলি অমীমাংস থেকে যায় সেগুলি আলোচনা হয় এনিওয়ে আমি শেষ করি তারপরে সবুজ করে আপনাকে আমি যেটা জানতে চাইছিলাম যে আমাদের আপিল স্টেজ আপনি বলেছেন যে আপিলে ভালো একটা প্রস্তুতি রিফিউজাল দেখতে হবে প্লাস ইন্টারভিউগুলো দেখতে হবে তার প্রত্যেকটা কথা সে নিজের মতো করে সে হোম অফিসের অ্যাগেনিস্ট হোম অফিস যেটা বলতে চায় সেটা যুক্তি সে খণ্ডন করবে এটা তার ফ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ডটা সে ভালো করে এটাকে সুন্দর করে সাজাবে দ্বিতীয়ত আপনার কাছে যেটা সেটা কোথায় সাজাবে তারা কি স্টেটমেন্ট আকারে সাজাবে না কি করবে এটা যদি একটু বলেন এখন যেটা হচ্ছে যে আপনি একটা হচ্ছে গ্রাউন্ডসের সময় এটা লিখবে আর এটা লিখে যখন আপনি এফিল সাবমিট করে ফেললেন যে কোনো কাগজ হতো আপনার নাই আপনি পাবেন হ্যাঁ অথবা আনতে পারেন নাই ওটা আপনি আপিলের আগে সব কাগজগুলো আপনি দিলেন এপিলে আপনি আরো ডিটেইলস করে আপনি যখন স্টেটমেন্ট অর্থাৎ আপনি উইটনেস স্টেটমেন্টে আপনি টোটাল বিস্তারিত বিষয়টা থাকে হ্যাঁ উইটনেস যে যুক্তিগুলো উইটনেস স্টেটমেন্টে থাকলে দুইটা দিনই সহজ হয় আপনি যদি সবগুলি প্রশ্নের উত্তর দিয়ে দেন তাহলে কিন্তু আপনাকে অন্য কোনো প্রশ্ন কোর্টে খুব বেশি কোশ্চেন জিজ্ঞাসা করবে কোশ্চেন করবে না কোর্টও ব্যস্ত রয়েছে উত্তর হয়ে গেল প্লাস অনেক সময় দেখা গেল আপনি যদি কিছু না লেখেন ওইটা নতুন করে বললে আপনি ব্যবসাখা খেয়ে যাবেন ঠিক মতো উত্তর দিতে পারতেছেন না আপনার আনসারটা ভুল হয়ে যেতে পারে হ্যাঁ আর আরেকটা জিনিস আমি বলি এইখানে যদি আপনার সময় দেখা যায় লেট জন দিতে হয় যে কেন দেরি হলো হ্যাঁ আপনি অনেকে দেরি হয়ে যায় সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আপনার দেরি গ্রাউন্ডস তো দিলেন আপনার অন্য কোনো স্পেশাল স্কিল যদি থেকে থাকে দেখা গেল আপনি একটা ক্রিকেট এখানে ভালো খেলেন এখানে অনেকে আছে কিন্তু রিজিওনাল একটা ভালো ক্রিকেটে ভালো ক্রিকেট খেলে বা আপনি ফুটবলে ভালো করেন বা মেইন স্ট্রিমে কিছু করেন হ্যাঁ এই ধরনের চ্যারিটি ওয়ার্ক করেন এইগুলি যত কিছু আছে দেখলে আপনার অ্যাপ্লিকেশনটা দেখলে সুন্দর হয় এরকম কোনো কাজে জড়িত থাকলে কাগজপত্র এগুলি আপনার অন্য ধরনের স্কিল অথবা যদি আপনার দেখা যায় আপনার এখানে বাচ্চা থাকে বাচ্চা দেখা স্কুলে চান্স পাইছে অনেক ধরনের বিষয় থাকে সবগুলি বিষয় কিন্তু তুলে ধরবেন মনে করবেন এটা আপনার মামলা আপনার স্মল বিষয়টা একটা লাইন ভালো করে দিলে মানে জাজের মনে লাগতে পারে তখন দিতে পারে অনেক সময় জাজ দিতে চায় কিন্তু আপনি তাকে তো মাল মশলা দিতে হবে দিতে হবে কারণ আপনি যদি তাকে না দেন সে তো আইনের মাধ্যমে দিবে ফ্যাক্টটাকে আপনি যদি প্রপারলি উপস্থাপন না করতে পারেন তাহলে আমি যদি বিচারক হই আমি কিভাবে সেটাকে আমি আমার নিজে থেকে আমলও নিতে পারবো না না ইস্যুটা তো আপনাকে আমাকে ধরিয়ে দিতে হবে সেজন্য আপনি আপনার আবেগ দিয়ে ফ্যাক্স দিয়ে আমি বলতেছি না আপনি অসত্য কোনো তথ্য সত্য তথ্য দিবেন এখানকার তথ্য দিবেন আপনি মনে করবেন না এটা হালকা বিষয় কারণ আপনার এমন একটা ওয়ার্ড ভালো লাগতে পারে অন্য ডিটেল দিলে তখন জাজ ওই সেন্টেন্সটাকে মনে করি হবে ইয়েস আমি তাকে এই অ্যাপিলটা অ্যালাউ করব তখন অন্যান্য রিজনিংগুলো আপনি ভালো করে দেবেন আর যদি প্রস্তুতি নিয়ে আপনি স্টেটমেন্টটা দেন তাহলে কোর্টে গিয়ে আপনি মানে ফুল হবেন না যখন যাবেন তখন মোটামুটি আজাদ সাহেবের দেখবে যে তার ডিটেইলস দেওয়া আছে এটা রিপিট হবে না হ্যাঁ আচ্ছা আরেকটা বিষয়ে তারেক ভাই যেটা হলো কোর্টের যে প্রসিডিউরটা জি আপনার যে আপিলের ক্ষেত্রে বিশেষ করে এই প্রসিডিউরটা সংক্ষেপে যদি একটু বলেন কোর্টের একটা হচ্ছে যে আপনারা এপ্লাই করলেন রিফিউজ হলে পরে আপিল করলেন আপিল হলে ফার্স্ট ইয়ার ট্রাইবুনালে এটা আপনার যদি রিফিউজ হয়ে যায় মানে ডিসমিস হয়ে যায় তাহলে ফার্স্ট ইয়ার ট্রাইবুনালে প্রসিডিউরটা যদি একটু বলেন

তারপরে আপনার মানে জাজ থাকলে কোয়েশ্চেন করেন বা হোমোসি কোয়েশ্চেন করার পরেও অনেক সময় রিএক্সামিনের সুযোগ থাকে এটা করতে পারবেন এত বেশি ফাঁক পড়েছে যদি আপনি এর কারণে মেডিকেল কোনো গ্রাউন্ড থাকে আপনার লং টার্ম যে ডিস্টেন্সের শিকার হন সাইকোলজিস্ট টেরো রিপোর্ট আপনাকে দিতে পারবেন সেইটা এক্সপার্ট ওপিনিয়ন হিসেবে কাজ করে সেইখানে আপনার বা অন্য কোনো থার্ড পার্টি এক্সপার্ট দিতে পারেন রিপোর্ট দিতে পারেন আরেকটা জিনিস হচ্ছে এখানে যখন আপনি দিবেন অনেক সময় দেখবেন যে কান্ট্রি গাইডলাইন সিপিআইন তারা আহ রেফার করে তো কান্ট্রি গাইডলাইন যে কি আছে কান্ট্রি গাইডেন্স না এটা দুই হাজার চোদ্দ সালের না চব্বিশ সালের এগুলি দেখবেন পড়তে হবে পড়ার পরে তারপরে আপনি উত্তরটা দিবেন সহজ হয়ে যাবে আর বাংলাদেশের বা আউটসাইড কান্ট্রি ওই দেশের মামলার স্টেজটা আপনাকে জানতে হবে যে কোন সময় কোনটা প্লাস আপনি কখন তারিখ মানে ডেট অফ অকারেন্স যদি সত্য হয়ে থাকে অনেক সময় মিথ্যা মামলা থাকে এজন্য অনেক সময় দেখা যায় যে মিথ্যা বলতে তার নামে হয়তো সেই ইউকেতে ছিল তো মামলা তার নামে করে দিল জি এই ক্ষেত্রগুলো তো অনেক সময় যারা যাদের নামে মামলা করা হয় বা অ্যাপ্লিকেন্টদের ডিফিকাল্টিজ চলে আসে যে তারা বুঝতে পারে না যে কি বলবে তারা তো স্টেজগুলো জানার কথা না কিন্তু না একজন যদি বলে যে আমি দেশে থাকা অবস্থায় মামলা হয়েছে হ্যাঁ হ্যাঁ জানা উচিত আমি একটা মামলা যখনই আমার পানিশমেন্ট হবে ড্রাই হবে কনভিকশন হয়ে গেছে এই আগ পর্যন্ত ছিলেন তখন তো জানতে হবে কোন সব কোন স্টেজে উনি লয়ার সঙ্গে যোগাযোগ করলেন উনি লয়ার অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্ট করেছিলেন কিনা বা এখনও আছে কিনা তাকে জিজ্ঞেস করবে কেন উনি ডিফেন্ড করেন না সুতরাং প্রশ্নগুলো হাজার হাজার প্রশ্ন করা যাবে তারেক ভাই আপনি অনেক সুন্দর বলেছেন আমি পরবর্তী আমাদের ইস্যুতে চলে যাই আইসাইলাম সম্পর্কে এই সংক্ষিপ্ত সময় আমরা আজকে অনেক তথ্য দিয়েছি আশা করি যারা আজকে প্রোগ্রামটা ক্লোজলি দেখছেন জি আরেকটা জি আমি আরেকটা কোশ্চেন করি রিলেভেন্ট সেটা হচ্ছে যে ধরেন কোর্টেও তাদের শেষ হয়ে গেল জি মানে তাদের আপিলটা এলাও হলো না সেই ক্ষেত্রে তাদের স্টেজ গুলো আপনি বলতে চাইছিলেন হচ্ছে যে হ্যাঁ প্রথমত যদি না হয় লিগেল পয়েন্টে আপনার ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে পারমিশন টু আপিল করা যাবে আপার ট্রাইব্যুনালে থ্রো ফার্স্ট ইয়ার পারমিশন টু আপিল একটা আপিল যদি বলি তারপরে আরেকটা আপিল করা যাবে সেই ক্ষেত্রে যে আপার ট্রাইব্যুনালে ডাইরেক্ট করা যাবে আপার ট্রাইবুনালে যদি ডাইরেক্ট করার পরে পারমিশন মিলে পারমিশন যদি মিলে তাহলে ওইখানে প্রথম একটা হিয়ারিং হবে এই হিয়ারিংটা হবে যে এখানে লিগেল পয়েন্ট আছে কি না মেনলি আর ফ্যাকচুয়াল বিষয় আসছে আসছে না চলে যাচ্ছে লিগেল পয়েন্টে জাজ সাহেব কি ভুল করেছে জি বিষয়টা ওইটাই তো নাকি জি জাজ সাহেব কি ভুল করেছে এটা মানে বিবেচনা করা হবে ওইটা ওইখানে হিয়ারিং এ আপার ট্রাইব্যুনাল হিয়ারিং এর পরে নির্ধারণ করা হবে যদি দেখা যায় লিগেল পয়েন্টে কিছু এরর অফ ল আছে যেটা ম্যাটেরিয়াল টু দি আউটকাম অফ দি কেস মানে এই ভুলটা যদি না হইতো তাহলে আউটকামটা डिफरेंट হইতো আফটার डिफरेंट আপিলটা এলা হইতো সুতরাং এটা তো লিগেল টার্ম আমরা হয়তো বুঝ হতো ক্লায়েন্ট বুঝবে না এটা হলে পরে যদি দেখা যায় যে देयर इज अ ম্যাটেরিয়াল এরর ইন দি जजমেন্ট তাহলে এটা কোর্ট এটা রিমিট করে দিবে ফার্স্ট স্টেজ ট্রাইব্যুনালে डिफरेंट जज বিবেচনা করা হবে এই আর অনেক সময় দেখা যায় যে এরপরে অনেকে করে সরাসরি কি আপার থেকে কোনো আউটকাম দেয়া হয় এরকম সরাসরি দেয়া হয় না একদম ছোটো খাটো থাকলে মনে করেন এটা মানে দেয় না দেখা গেল তার ডেট অফ প্রবলেম এটা হয়ে গেলে হয়ে যায় এই ক্ষেত্রে তারা দিয়ে দেয় কিন্তু মানে লিমিট ব্যাক করবে এই ফল থাকলে পরে আর আরেকটা হচ্ছে যেটা যে আপনার ফার্দার সাবমিশন অনেকে যেটা হয় যে আপনার দেখা গেল যে আরো ছয় মাস পরে কিছুই করলেন না আরে আপিলও শেষ সবকিছুর শেষ সব শেষ হয়ে গেল এখন তার করণীয় হচ্ছে সে ফ্রেশ ক্লেম অথবা ফার্দার সাবমিশন করতে পারে করতে পারে এইটার ক্ষেত্রে যদি ফ্রেশ ক্লেমে ফার্দার সাবমিশনটা আপনাকে কাগজপত্র জমা দিতে হয় এটা এই লিভারপুলে গিয়া ফার্দার সাবমিশন ইউনিট রয়েছে সেইখানে কাগজ থাকতে হবে যে এটা হয়তো দেখা গেল কাগজটা আগে চেষ্টা করার পরও পাওয়া যায় নাই অথবা নতুন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে আর একটা মামলা হয়েছে যার ফলে দেখা গেছে এই কাগজগুলো থাকলে দেয়ার ইজ এ রিয়েল প্রসপেক্ট অফ সাকসেস এই মামলা হয়তো সাকসেস হবে এই কাগজগুলো থাকলে আগেরটাই হয়তো তখন আপনি ফার্দার সাবমিশন উইথ ফার্দার এভিডেন্স সহ দিবেন যখন তখন সমস্ত যদি মনে করে ইয়েস দেয়ার ইজ এ কেস আপনাকে বিচার মঞ্জুর করতে পারে অথবা রিফিউজ করতে পারে যে আমি একটা কল নিয়ে আসছি বেতারক ভাই প্রিয় কলার আপনার নাম বলে প্রশ্ন করুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই আমার একজন বোন যাইছিল কেয়ার বিষয় তো বাদে তাই নিয়ে বাদে না নিয়ে হোম অফিসে তারা লাইসেন্স নিছে কি তাই তারা সাসপেন্ড করে দিয়েছে লাইসেন্স জি তো এখন প্রশ্ন তারা তো খামো দে দামা তাই দিয়ে আর তারা কইরা যে কিটা লাইসেন্স আইয়া হাল দেনা নি তো তারা খাম দিবা

যে লাইসেন্স আসবে কিনা এটা একমাত্র হোম অফিস স্পন্সর এবং আরো ধার্মীয় আল্লাহ জানেন সেকেন্ডলি যেটা হচ্ছে যেহেতু সাসপেন্ড হয়েছে উনি যদি সাবমিশন দেন যে পয়েন্টে সাসপেন্ড হয়েছে উনার সাবমিশন যদি এটা প্রপার হয় তাহলে সাবমিশন তাহলে হয়তো আপনার এই

তাহলে হতে পারে কিন্তু আপনি যে বলছেন আসার পরেই কাজ হয় নাই আট মাস হয়েছে সুতরাং অন্যদিকে রাস্তা বাড়ানো ভালো যে চেঞ্জ করেন বা অন্য কোনো মানে এই প্রশ্নটা আমাদের অনেক দর্শকে আমাদের কাছে করে এটা খুবই রিলেভেন্ট এবং এই সময় উপযোগী একটা জি যে তাদের ভবিষ্যৎটা কি যারা ধরেন আট মাস ধরে কাজও দিচ্ছে না প্লাস অনেকের কোম্পানি সাসপেনশানে রয়েছে বা রিবোক হয়ে যাচ্ছে এদের সেটেলমেন্টে কেন সমস্যাটা হবে এটা তো তাদের দোষ নয় তাহলে এটার ক্ষেত্রে তাদের দোষ না হলেও স্পন্সর না থাকলে যখন লাইসেন্স থাকে না তখন তাদের দোষের হয়ে যায় টেকনিক্যাল সিস্টেম তো ওভারঅল বিভিন্নভাবে দোষের এক জিনিস আর আমরা আপনিও জানেন আমি কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা এত মাসের মধ্যে তাকে জয়েন করতে পারবে কত মাসের মধ্যে তাকে কোম্পানিতে জয়েন করতে হবে কোম্পানিতে জয়েন করতে হবে বল না হয় 14 দিন না 14 দিনের মতো মনে হয় সময় আসার পরেই জয়েন করতে হয় এটা উনি আরো জয়েন করার কিনা আমরা জানি না মানে উনার কথা অনুযায়ী এখন পর্যন্ত কিছুই হয় নাই আচ্ছা সুতরাং এটা একটা তারপরও রিপোর্ট যদি নাও করে থাকে পে স্লিপ দেয়া শুরু করে সেই ক্ষেত্রে তো যদি র্যান্ডম না আসে সেই ক্ষেত্রে তার প্রবলেম হওয়ার কথা না হওয়ার কথা কথা আপনি যেটা বলছেন যে সেটেলমেন্টে ইন ফিউচারেও হয়তো টাইমটা কাউন্টিং ক্ষেত্রে একটু হবে জয়েন করেন একটা প্রবলেম হতে পারে কিন্তু এইসব ক্ষেত্রে কোম্পানি যদি বড় কোম্পানি হয় তাতে এক ধরনের ছোটখাটো কোম্পানি হলে যদি দেখা যায় সেই ক্ষেত্রে অন্য কোনো ভালো কোম্পানিতে সুইচ করা সুইচ করতে সময় প্রবলেম হতে পারে বা অন্য ক্যাটাগরিতে যাওয়া যাওয়া স্পাউস বিষা থাকে স্টুডেন্ট বিষা যদি থাকে বা এই ধরনের অন্য কোনো গেলে ভালো হয় আর কি জেলে যদি কাজ টাজ পাওয়া যায় হচ্ছে আমরা ওনার কথা বলছি না যেটা হয়েছে অনেকেই ভালো করে এমপ্লয়ের খোঁজখবর নেন নাই অসাধুভাবে পয়সা ট্রানজাকশন করেছেন যার ফলে কোম্পানি খুশকুমন না নিয়ে চলে আসছেন যার ফলে এখন অনেকেই বিপদের সম্মুখীন হচ্ছেন আচ্ছা তারেক ভাই আমাদের পরবর্তী ইস্যু যেটা জি কেয়ার ওয়ার্কারের যে ডিপেন্ডেন্ট আনতে পাচ্ছে না যেটা এই এই বছর 11 মার্চ থেকে কার্যকরী এই বিষয়টা নিয়ে আমরা শুনতে পাচ্ছি একটা মামলা হয়েছে এটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন জি প্লিজ ধন্যবাদ এটা হচ্ছে মাইগ্রেট ওয়ার্ক হ্যাঁ নামে একটা চ্যারিটি অর্গানাইজেশনস লিগেল চ্যালেঞ্জ করেছে হোম সেক্রেটারির বিরুদ্ধে যে এটা ডিসক্রিমিনেটরি ইন ভেরি মেনি ওয়েজ হ্যাঁ বিভিন্নভাবে এটা হচ্ছে তারা বলছে যে যারা সরকার অ্যাসেসমেন্ট করে নাই হ্যাঁ সরকার কোনো অ্যাসেসমেন্ট করে নাই এটার কি ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করে নাই যে কী ইম্প্যাক্ট আসতে পারে প্রথমত যারা এখানে নিডি রয়েছে বিশেষ করে কেয়ার সেক্টরে দরকার তারা যেখানে আসছে তারা বউ বাচ্চা নিয়ে আসতে পারবে না তাদের যে এটা প্রয়োজন প্লাস বলছে যে পরিবারটাই তাদের প্রতি একটা ডিস্ক্রিমিনেটরি একটা আচরণ হচ্ছে অন্যান্য ক্যাটাগরিতে বন্ধ হলো না জি হঠাৎ করে আপনি একটা স্পেসিফিক গ্রুপকে আপনি কন্ট্রোল করতে চাচ্ছেন হ্যাঁ আর এটা ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট কর বলা হচ্ছে প্রায় এক লক্ষ বান্ন হাজারের মতো শোর্টেজ রয়েছে এখনও এখন এই সেক্টরে সেই ক্ষেত্রে রয়েছে তো এই ভলনারেবল যারা রয়েছে তারা কেয়ার নিডেড কেয়ার সেক্টরে যেসব মানে কেয়ার রিসিভার যারা রয়েছে তাদের দরকার তাদের প্রতি কি ইম্প্যাক্ট হবে ইম্প্যাক্ট দেখা হয় না আসলে এখানে যেটা সমস্যা হয়েছে যে কিছু ভূমি কোম্পানি লোক এনেছে যে যে বলছে কোম্পানি লাইসেন্স চলে যাচ্ছে তাদের আসলে জব আছে বলে আমার যথেষ্ট সন্দেহ আছে কৃত্রিম আর্টিফিশিয়াল কিন্তু যে সব কোম্পানি রিয়েলি যাদের নিডেড তারা কিন্তু হয়তো কোনো ভাবে রিচ করতে পারছে না জি তো এটা 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 সরকারের মেজর একটা মিসটেক আমি বলবো বা এটা আমার যেটা মনে হয় আমি পার্সোনাল অপিনিয়ন যদি সরকার যদি বলতো যে তোমরা যারা লোক আনতে চাও আনার পরে তোমরা প্রথমে আনতে পারবে একজন বা দুইজন তাদের বেতন টেতন দিতে পারছো এটা দেখাও তারপরে তোমাদেরকে দেবো এই যে অ্যাকাউন্টেবিলিটা নাই যার ফলে পাইকারি হারে যে নতুন করছে তারাও চার পাঁচটা ছয়টা দিয়ে দিচ্ছে

শুধুমাত্র ইমিগ্রেন্টদের উপরে নির্ভর করে আমাদের চলবে না হ্যাঁ এটা সরকারের বক্তব্য তারা বলছে কিন্তু তারা বলছে আর অন্যরা যারা বলছে যে অ্যাসেসমেন্ট করা করা হয় নাই দুই নম্বরে যারা কেয়ার ওয়ার্কার হিসেবে আসছে তাদের বউ বাচ্চা ফ্যামিলি এপার্ট হয়ে যাচ্ছে তাদের কোনো যুগ মানে বিষয়টা দেখা হয় নাই মানে প্রাইভেট লাইফ ফ্যামিলি লাইফ দেখা হয় নাই প্লাস যাদের তাদের কি এইটার কারণে যারা আছে তারা বউ বাচ্চা নিয়ে আসতে পারতেছে না যারা কোয়ালিফাই করতে আসে কোয়ালিফাইড আছে তারাও কিন্তু জয়েন করতে পারতেছে যার ফলে হোল ডিপার্টমেন্টের উপরে ক্যাশ সেক্টরে বিশাল একটা প্রভাব ধন্যবাদ তারেক ভাই আপনি অনেক সুন্দর বলেছেন খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে রুয়ান্ডার ইস্যু তারপরে অ্যাসাইলামের টোটাল প্রসিজিওরটা এত সুন্দরভাবে তারক ভাই বলেছেন আশা করি যা যারা আজকে প্রোগ্রামটা দেখবেন বা দেখছেন তারা উপকৃত হবেন এবং কেয়ার ওয়ার্কারের যেই ডিপেন্ডেন্ট আনার বিষয়টা নিয়ে যে রেস্ট্রিকশান বা বন্ধ করে দিয়েছে এটা নিয়ে আলোচনা সমালোচনা চলছে এবং মামলাও হয়েছে আশা করি তারেক ভাই এটা কাভার করতে পেরেছেন আজকে যারা প্রোগ্রামটা দেখছেন আশা করি উপকৃত হবেন